Welcome to my YouTube channel. Thanks for clicking this video. So, ইতিমধ্যে আশা কর্মি নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে এর আগের ভিডিওই আমি বলে দিয়েছি এবং জানিয়ে দিয়েছি সমস্ত রকম তথ্য তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে সেই জিনিসটাই আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিন যাতে পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন এবং এই অফিশিয়াল নোটিফিকেশনের মধ্যেই ফর্মটা আছে তো ইতিমধ্যে কি কি ডকুমেন্টস লাগবে আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এবং আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন যাতে আপনাদের ফর্মটা রিজেক্ট না হয় এবং সঠিক পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে পারেন তো চলুন এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন এই অফিশিয়াল নোটিফিকেশনেই ফর্মটা আছে তো এই ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করতে হবে হাতে কলমে এরকম এটা কোনো অনলাইনে ফিল আপ হচ্ছে না হাতে কলমেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আশা কর্মি ফর্ম অফিশিয়াল ফর্ম প্রায় সব জায়গায় সেম হয় সব ডিস্ট্রিক্টেরই সেম হয় একটু আলাদা হয় তো এখানে আপনারা নোটিশটা দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন সাব সেন্টারে নিয়োগ করে যাচ্ছে সেই সাব সেন্টারগুলো কোন কোন ব্লকে ব্লকের আন্ডারে কোন কোন সাব সেন্টারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করে যাচ্ছে এগুলো আপনারা একটু দেখে আপনাদের যেটা আছে সেটাই আপনি এখানে আবেদন করবেন 144টা ই আছে তো এর মধ্যে অনেক ভ্যাকান্সি আছে অনেক ভ্যাকান্সি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করবেন তো এবার আপনাকে ফর্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এটা হচ্ছে অফিশিয়াল ফর্ম মূলত এই ফর্মটাই আপনাকে বের করে এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে ফর্মটা আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আপনার মূলত দরকার হবে প্রথমত আপনার একটা ফটো সিগনেচার প্লাস আপনার সমস্ত রকম ডকুমেন্ট যে ডকুমেন্টসগুলো সঠিক তথ্য আছে বা নির্ভুল আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা কাছে রাখবেন তো প্রথমে আপনার এই ফটোটা এইখানে লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজের ফটো পিন মারবেন না আঠাতে লাগিয়ে দেবেন খুব সুন্দর করে কারণ পিন মারলে ফটো অনেক সময় হয়ে যায় সেই ফটোটা অনেক সময় স্ক্যান করে ওরা অ্যাডমিট বানাতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে পিন দেবেন না শুধুমাত্র আঠাতে লাগিয়ে দেবেন টু দ্য এসডিও মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটি সাবডিভিশন আপনি যে সাবডিভিশনের জন্য আবেদন করবেন সেই সাবডিভিশনের নাম মানে আপনি যে সাবডিভিশনের মধ্যে পড়েন সেই সাবডিভিশনের নাম ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান তো এখানে ঠিকই আছে তো এখানে কোনো আর ফর অফিস ইউজ এই জায়গাটা আপনারা কোনোরকম হাত দেবেন না কারণ এই জায়গাটা অফিস থেকেই ভরবে কারণ রিসিভ ডেট এবং ইন্ডেক্স নাম্বার রোল নাম্বার অফিসের থেকেই ভরবে তো এখানে কোনোরকম আপনারা হাত দেবেন না হাত না দেওয়াই ভালো দেবেনই না এখানে দেওয়ার মতন কোনো জায়গায় নেই লেখার মতন কোনো জায়গা নেই আপনাদের তো সেই ক্ষেত্রে তারপরে চলে আসি প্রথমে প্রথমে আপনার নাম এখানে আপনি বাংলায় আছে সেক্ষেত্রে আপনি ইংলিশেই নামটা লিখবেন সব ক্যাপিটাল লেটারে লিখবেন সব ক্যাপিটাল লেখনে যদি আপনার নাম রিনা হয় আর আই এন এ এইভাবে রিনা রয় আর ও হয় এইভাবে সব ক্যাপিটাল লেটারে আপনারা লিখবেন কোনোরকম স্মল লেটারে লিখবেন না তারপরে আছে এই জায়গাটা আপনার নাম লিখবেন এখানে আপনার ব্লকের নাম লিখবেন আপনার যে ব্লক হবে সেই ব্লকের নামটা এখানে লিখবেন তারপরে আপনার পঞ্চায়েতের নামটা লিখবেন তারপরে আপনার এলাকা বা গ্রামের নাম লিখবেন তো মূলত প্রথমে আপনার নাম এখানে তারপরে আপনার ব্লকের নাম এখানে তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে আপনার এলাকা বা গ্রামের নাম এই তিনটা জিনিস একটু ভালো করে লিখবেন কারণ এখানে একটু প্যাচালো আছে সেক্ষেত্রে আপনাদের হয়তো অনেক সময় ভুল হয়ে যাবে এখানে আবেদনকারীর নাম এখানে আপনার হয়তো নাম লিখে দেবেন কিন্তু না নামটা আপনার এখানেই লিখতে হবে আপনার ব্লকের নামটা এখানে লিখতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে আপনার এলাকার নামটা এখানে লিখতে হবে প্রকল্পের আশা নিয়োগের জন্য আবেদন করছি নিচের প্রয়োজনীয় তথ্য পেশ করা হলো প্রত্যয়িত সংশয়পত্র সংযুক্ত অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স আপনাকে এর সঙ্গে অ্যাড করতে এক নম্বরে আসি প্রথমে আপনার নাম আবারও এইখানে আপনার নাম সব ক্যাপিটালে লিখবেন আপনার পিতার নাম তারপরে তিন নম্বর আপনার স্বামী বা অভিভাবকের নাম চার নম্বর স্থায়ী ঠিকানা তো প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে তারপরে পিতার নাম তারপরে স্বামীর নাম বা অভিভাবকের নাম তারপরে আপনার স্থায়ী ঠিকানা এই ঠিকানাটা আপনারা খুব সুন্দরভাবে লিখবেন প্রথমে এই যে গ্রামের নাম আছে গ্রামের নামটা লিখে দেবেন তারপর আপনার যে পোস্ট আছে পোস্টের নাম লিখে দেবেন আপনার যে থানা আছে সেই থানা লিখে দেবেন আপনার জেলার নাম আছে সেই জেলা এবং পিনকোড জেলা আপনার পূর্ব বর্ধমানই হবে জেলা আপনার পূর্ব বর্ধমানই হবে পিনকোড আপনার যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন তো প্রথমে এক নম্বরে আপনার নাম লিখতে হবে এক নম্বরে আপনার নাম তারপরে পিতার নাম তারপরে স্বামী বা অভিভাবকের নাম তারপরে স্থায়ী ঠিকানা আপনার এই কটা জিনিস হয়ে যাওয়ার পর আপনি নেক্সটে চলে আসবেন নেক্সটে চলে আসলে পাঁচ নম্বর আছে মোবাইল নাম্বার তো মোবাইল নম্বরে লেখার পর সাথে এখানে ইমেল আইডিটা আপনারা
অ্যাড করে দেবেন, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন, আর মোবাইল নাম্বার যেটা দেবেন সেটা খুব সুন্দরভাবে লিখে দেবেন, কারণ ভুল যেন না হয়, কারণ ওই নাম্বারে আপনাকে যোগাযোগ করবে ফিউচার, আপনার যখন ইন্টারভিউ হবে আপনাকে ডাকবে তো ওই নম্বরে হয়তো এসএমএস করবে, নাহলে আপনাকে কল করবে, ইমেলটা দিয়ে দেবেন, কারণ ইমেলটা অনেক সময় সমস্ত রকম তথ্য আপনাকে ইমেলেও পাঠাতে পারে, সেক্ষেত্রে আপনি ইমেলটা দিয়ে দেবেন। ৬ নম্বর হচ্ছে জন্ম তারিখ, তো ডেট অফ বার্থটা আপনারা খুব সঠিকভাবে দিয়ে দেবেন, কারণ ডকুমেন্টসে যেটা আছে সেটাই দেবেন, মাধ্যমিক অ্যাডমিট বা আধার কার্ড বা জন্ম সার্টিফিকেটে যেটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ১২ তারিখ ৫ মাস ১৯৯২ যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন, এবং ১-১-২০২৩ অনুযায়ী যে বয়স হয় আপনার সেই হিসেবে আপনার যদি ৩১ বছর ৫ মাস ৬ দিন যেরকম হবে সেরকমভাবে আপনারা ক্যালকুলেট করে দিয়ে দেবেন। আর ক্যালকুলেট করতে আপনারা গুগলে যে সার্চ করবেন ক্যালকুলেটার, এজিই ক্যালকুলেটার দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, অটোমেটিক আপনার দিন মাস সব চলে আসবে। ৮ নম্বর লিখছে বিজ্ঞপ্তি অনুযায়ী উপস্বাস্থ্য কেন্দ্র, যে উপস্বাস্থ্য কেন্দ্র নাম আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নামটা দেবেন, এবং যে গ্রাম আছে সেই গ্রামের নামের পাড়ার জন্য আবেদন করছে, অর্থাৎ আপনার যে সাবসেন্টার আছে সেই সাবসেন্টারের নামটা দিতে হবে, এবং যে পাড়ার আন্ডারে পড়ে মানে যে গ্রামের আন্ডারে পড়ে সেই গ্রামের নাম এখানে দিতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম যে সে পড়াশোনা করছেন সেটার স্কুলের নাম আর সেই ঠিকানা, এবং বোর্ডের নাম কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম, অ্যাডমিট কার্ড উল্লেখিত রোল নাম্বার, এখানে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা মাধ্যমিকের, এবং কোন সালে পাস করেছে সেই সালের, এখানে টোটাল কত মার্ক ছিল সেই মার্ক মানে মোট কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল সেই টোটাল মার্ক, কারো ৭০০ হবে কারো ৮০০ হবে, যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে অবশ্যই প্রাপ্ত নম্বরের মোট নম্বর, আপনি কত নম্বর পেয়েছেন সেই নম্বরের, এবং আবশ্যিক বিষয়ে প্রাপ্ত নম্বরের মোট শতকরা মানে কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজ এখানে দিয়ে দেবেন। প্রথমে তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা শর্টকাটে দিয়ে দেবেন, আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের, এবং বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাম শর্টে দিয়ে দেবেন, সিবিএসসি বোর্ড হলে সিবিএসসি বোর্ড দিয়ে দেবেন, যে বোর্ড থেকে আপনি পাস করছেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন। এবং তারপর হচ্ছে অ্যাডমিটে উল্লেখিত, আপনার মাধ্যমিকের অ্যাডমিটের যে রোল নাম্বারটা আছে রোল প্লাস নাম্বার সেই নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। ৪ নম্বর হচ্ছে আপনি যে সালে পাস করছেন সেই সালের সালটা দিতে হবে, এবং টোটাল কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, আগে ৮০০ ভিতর মানে ৭০০ ভিতর যে কোনো একটা, আপনি যে সালে পাস করছেন সেই সাল অনুযায়ী আপনি যদি ৭০০র মধ্যে পরীক্ষা দেন তাহলে ৭০০ দেবেন, ৮০০র মধ্যে দিলে ৮০০ দেবেন। এবং তারপর হচ্ছে মোট কত নম্বর পেয়েছে, যদি আপনি ধরেন আপনি ৭০০র মধ্যে পরীক্ষা হয়েছে আপনি পেয়েছেন ৪২০, তো অর্থাৎ এখানে আপনাকে ৬০% এখানে এই লাস্টে এসে ৬০% লিখতে হবে, এখানে ৬০% ৭ নম্বরের অপশনে আপনাকে ৬০% লিখতে হবে। তো সেই ক্ষেত্রে এইভাবে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন, আর বাকি যেটা ফর্মে তো আপনি ধরাতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি বাকি যেই সার্টিফিকেটগুলো আছে পাস টুয়েলভ গ্র্যাজুয়েশন সেটা আপনি প্রত্যয়িত কপি অর্থাৎ জেরক্স কপিগুলো ফর্মের সঙ্গে অ্যাড করে দেবেন। তারপরে নেক্সট আসি ১০ নম্বর, তপশিলি জাতি তপশিলি উপজাতি অনন্য অগ্রসর শ্রেণীভুক্ত কিনা, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে এখানে ইয়েস করবেন, সাইডে লিখে দেবেন এসসি, যদি এসটি হন তো এসটি লিখে দেবেন, যদি ওবিসি হন তো ওবিসি লিখে দেবেন, যেটা আপনি সেটা সাইডে লিখে দেবেন। ১১ নম্বর, বিবাহিত কিনা, যদি বিবাহিত হয় এস, তারপর হচ্ছে যদি আপনি বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন হন কিনা, তাহলে এস হলে এস, নো হলে নো, যেটা হবে আপনি এখানে ব্র্যাকেটে লিখে দেবেন, যদি বিধবা হয় তো বিধবার ডেট লিখে দেবেন, আর যদি বিবাহ বিচ্ছিন্ন হয় সেটা আপনি ব্র্যাকেটে লিখে দেবেন, ইয়েস তো করে দেবেন, নো এস নো যেটা আপনি সেটা করে দেবেন, এবং প্লাস ব্র্যাকেটে লিখে দেবেন। স্বীকারোক্তি, আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরিত বর্ণিত তথ্যাদি প্রমাণ নথি মূলত সত্য, কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দায়ী থাকব, আমি কোনো অসাধুভাবে খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থী পদ খারিজ করে দিতে পারেন, অর্থাৎ আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক, যদি কোনো কারণে এই তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনি আমার এই পদ থেকে খারিজ দিতে পারেন, সেটা আপনি ঘোষণাপ্ত করে দিলেন, স্বীকারোক্তি করে দিয়ে এখানে নিচে আপনি সিগনেচার করে দিলেন, স্থানে আপনার যে গ্রামের নাম আছে সেই গ্রামের নাম ডেটটা দিয়ে আপনি আপনার ফর্ম লেখাটা কমপ্লিট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা স্টেপ এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করলে কোনোরকমভাবে ভুল হবে না। কী কী ডকুমেন্টস লাগবে তো এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তবুও আমি বলে দিচ্ছি, প্রথমত আপনার দুই কপি ছবি সিগনেচার এখানে করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস যতগুলো ডকুমেন্টস আপনার আছে আধার কার্ড রেশন কার্ড ভোটার ফটো বিবাহিতের যে অবিবাহিত বা বিবাহিত বা বিধবার যে ক্যাটাগরিতে আপনি পড়েন সেই ক্যাটাগরির সেই ডকুমেন্টস, প্লাস আপনার জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট তো দেবেন, এবং
সমতুল্য যত পরীক্ষায় পাস করছেন সমস্ত রকমের অ্যাডমিট সমস্ত রকম মার্কশিট প্লাস সার্টিফিকেটটাও আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, অসুবিধা নাই সেই ক্ষেত্রে। তো এগুলো অ্যাটাচ করে একটা খামে ভরে খামটা আপনারা আপনাদের ব্লকে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। তো দিয়ে আসলে আপনাদের হয়ে যাবে। তো লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ, 3টা পর্যন্ত ফর্ম জমা নেবে, এরপর নেবে না। তো সেই ক্ষেত্রে সমস্ত রকম যে অফিসিয়াল এই ফর্মটা, সেই ফর্মটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং শূন্য পদ কিন্তু অনেক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে জমা দিয়ে আসেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে একটু উৎসাহ করে। তো থ্যাংক ইউ।